কানাডার কুইবেকে মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত ছয়, আহত বেশ কয়েকজন। সন্দেহভাজন দুই বন্দুকধারী আটক। দেশটির বাঙালি মুসলিম কমিউনিটিতে আতঙ্ক। ট্রাম্পের বেপরোয়া আচরণেই ঘটছে এমন ঘটনা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে বিভিন্ন ধরনের ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ নীতি এবং বিভিন্ন ধরনের নির্বাহী আদেশ, মুসলিম বিরোধী অবস্থান, তার বর্ণবাদী বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, এই সব কিছুর সামগ্রিক প্রভাবেতে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় হজ ও উমরা নীতি 2017 এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। এবছর সরকারি ব্যবস্থাপনায় 10,000 এবং বেসরকারি পর্যায়ে হজে যেতে পারবেন 1,17,000। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বকশিবাজারের অস্থায়ী আদালতে বেগম জিয়া, মামলার পুনর্তদন্ত চেয়ে আবেদন। চার দফার সময় বাড়ানোর পরও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি 39টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর্থিক অসঙ্গতির দোহাই, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ইউজিসির। গাইবান্ধার কুন্দের পাড়ায় স্কুল পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকতে পারে স্থানীয় একটি মহল, বলছেন এলাকাবাসী। জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখার দাবি। এবং প্রকাশকদের বিরুদ্ধে নবীন লেখকদের রয়্যালটি না দেওয়ার অভিযোগ। লেখক অধিকার নিশ্চিতে সম্মানের প্রমাণপত্র দেওয়ার নির্দেশনা বাংলা একাডেমির। শুরু করছি দেশের বাইরের একটি খবর দিয়ে। কানাডার কুইবেক শহরের একটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 8 জন। হামলার পর জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ঘটনাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এক টুইটার বার্তায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন কুইবেক সিটির গভর্নর। এছাড়া দেশটির মুসলিম বাঙালি কমিউনিটিতে হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। রোববার রাতে কানাডার কুইবেক সিটির ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে এশার নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছিলেন মুসল্লিরা। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালায় অজ্ঞাত 3 বন্দুকধারী। এতে ঘটনাস্থলে নিহত হয় কয়েকজন, এছাড়া আহত হয় আরো অনেকে। হামলার সময় মসজিদের ভেতর অন্তত 40 জন মুসল্লি অবস্থান করছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। রাতেই কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে মসজিদের বাইরে পুলিশি তৎপরতা দেখা যায়। ওই পোস্টে কয়েকজন নিহত হয়েছে বলেও জানানো হয়। মসজিদ কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াংগুই হামলার নিন্দা জানিয়ে রয়টার্সকে বলেন, এটি বর্বরতা ছাড়া আর কিছুই না। কুইবেক পুলিশ এক টুইটার বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরই মধ্যে হামলায় জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে। ঘটনার পরই মসজিদের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে বলেও জানানো হয়। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘটনাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এক টুইটার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আর এই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন কুইবেক সিটির গভর্নর। সিরিয়া সহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর শরণার্থীদের কানাডা স্বাগত জানাবে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এমন টুইটার একদিন পরই এ হামলার ঘটনা ঘটল। হামলার পর দেশটির মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগেও মসজিদটি ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছিল বলেও গণমাধ্যমের খবরে বলা হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে কুইবেকে মসজিদের সন্ত্রাসী হামলার পর আতঙ্ক বিরাজ করছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। প্রবাসী বাঙালিরাও এ ঘটনার পর থেকে উদ্বেগের মধ্যে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের কানাডার প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরী। কানাডার কুইবেক শহরে 29 জানুয়ারি রবিবার রাত 8টায় ইসলামিক সেন্টার অফ কুইবেকের মসজিদে এশার নামাজের সময় মুসল্লিদের উপর বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়। এ হামলায় বেশ কিছু মুসলিম নামাজি মৃত্যু হয়। নামাজকালীন অবস্থায় প্রায় অর্ধশত আহত হয় এবং এদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রবাসী যারা কুইবেকে বসবাস করছে তাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এবং ধরপাকড়ের ভয়ে তারা খুবই চিন্তাগ্রস্ত অবস্থায় আছে।
কানাডার মন্ট্রিয়াল শহরেও সকল মুসলিম সম্প্রদায় এবং প্রবাসী বাংলাদেশীরা খুবই আতঙ্ক অবস্থায় আছে। পৃথিবীর অন্যতম দেশ শান্তিপূর্ণ এই কানাডায় এরকম হত্যাযজ্ঞ ঘটনা ঘটবে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না প্রবাসী সকল মুসলিম সম্প্রদায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু এই হত্যাযজ্ঞ ঘটনার নিন্দা প্রকাশ করেছে। এদিকে কানাডার কুইবেক শহরের মসজিদে অজ্ঞাত বন্দুকধারীদের হামলার ঘটনাকে ট্রাম্পের সংঘাতময় আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর সাজ্জাদ হোসাইন। এ ধরনের বিদ্বেষমূলক আচরণ এখনই বন্ধ না করা গেলে পুরো বিশ্বে এর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কাও করেছেন তিনি। এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে বিভিন্ন ধরনের ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ নীতি এবং বিভিন্ন ধরনের নির্বাহী আদেশ, মুসলিম বিরোধী অবস্থান, তার বর্ণবাদী বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, এই সব কিছুর সামগ্রিক প্রভাব এতে আছে। এটা ডোনাল্ড ট্রাম্পের সময় বিশেষ করে উত্তর আমেরিকা মহাদেশ এবং ইউরোপে যে বিভাজনের রাজনীতি শুরু হবে সেটার একটা ইঙ্গিত, এবং একই সাথে বিভিন্ন ধরনের ধর্মীয় বিভাজন, বর্ণভিত্তিক বিভাজন, আদর্শভিত্তিক বিভাজন, এগুলো যে আরও বেশি প্রকট হবে তা প্রকাশ করছে। যদি এখনই এ ব্যাপারে সাবধান না হওয়া যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে যদি খুব দ্রুত কোনো ব্যবস্থা না নেয়, সবাই মিলে সতর্ক না হয়, সমন্বিত প্রচেষ্টা না নেয়, তাহলে সারা বিশ্বে অস্থিতিশীলতা অনেক বেড়ে যাবে। এবছর সরকারি ব্যবস্থাপনায় 10,000 এবং বেসরকারি পর্যায়ে হজে যেতে পারবেন 1,17,158 জন। দুপুরে জাতীয় হজ ও ওমরা নীতি 2017 এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ সময় হজ প্যাকেজ 2017 এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সরকারি ব্যবস্থাপনায় 10,000, বেসরকারি ব্যবস্থাপনায় 1,17,198 জন, দুইটা মিলে 1,27,198 জন। এবারে টার্গেট 2017 সালের প্রস্তাবে একটু বেড়েছে সামান্য। প্যাকেজ 1 হল 3,81,508 টাকা, প্যাকেজ 2 হল 3,19,355 টাকা। এই প্যাকেজের নতুন বৈশিষ্ট্য হল যে সকল হজ গমনকারীকে এমআরপি পাসপোর্ট নিয়ে যেতে হবে, এক নম্বর। নির্বাচন কমিশন পুনর্গঠনে আজ 12 বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হবে। নির্বাচন কমিশন গঠনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এটি হবে সার্চ কমিটির প্রথম বৈঠক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা যায় সে বিষয়ে পরামর্শ নেওয়ার জন্যই ডাকা হয়েছে তাদের। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, বিচারপতি আব্দুর রশিদ, স্থানীয় নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সহ 12 জন বিশিষ্ট নাগরিকের মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ইসি গঠনে 10 ব্যক্তির নাম প্রস্তাব করার লক্ষ্যে গত বুধবার 6 সদস্যের সার্চ কমিটি ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। দর্শক, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নির্বাচন কমিশন পুনর্গঠনে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় করবেন সার্চ কমিটি। সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন, স্বপ্না, আসলে বিকেল 4টা নাগাদ এই বৈঠকটি, যে মতবিনিময় সভাটি শুরু হওয়ার কথা রয়েছে, এবং সার্চ কমিটি কিন্তু তাদের প্রথম যে বৈঠক করে সেই বৈঠকেই কিন্তু এই বিষয়টির সিদ্ধান্ত নেন যে তারা 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে এই ইসি পুনর্গঠন ইস্যুতে কথা বলবেন। পাশাপাশি ওদিনকের বৈঠকে কিন্তু আরও একটি সিদ্ধান্ত হয়েছিল যে তারা যে রাজনৈতিক দলগুলো, যে 31টি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে এই ইসি পুনর্গঠন ইস্যুতে সংলাপে গিয়েছিলেন, তাদের কাছ থেকে 5টি করে এই নাম আহ্বান করা হয়েছে। এবং আমরা কিন্তু তার পরপরই কিন্তু যে বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম, এবং তারা কিন্তু আসলে এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা ওই উদ্যোগটার প্রশংসা করে বলেছেন যে শুধুমাত্র যে তাদের ডেকেছেন, তাদের মতামত জানতে যেখানে এই বিষয়টি না, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে তারা এই সার্চ কমিটি যে নাম চেয়েছেন এই বিষয়টিকেও তারা আসলে সাধুবাদ জানিয়েছেন। এবং আমরা কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আজকের এই বৈঠকে তারা কি ধরনের আলাপ
বা কি ধরনের প্রস্তাবনা দিতে পারেন, বা তারা কি আসলে যে ১২ জন আসবে তারা কি ব্যক্তিগতভাবে কোনো নামের প্রস্তাব করবেন কিনা? কিন্তু এর উত্তরে কিন্তু তারা যেটা বলেছেন যে নাম প্রস্তাব করার, আমরা যে চার পাঁচ জনের সঙ্গে কথা বলেছি, নাম প্রস্তাব করার কোনো পরিকল্পনা তাদের নেই, কিন্তু তারা কিন্তু মূলত যে বিষয়টির উপর জোর দিবেন যে সবাই কিন্তু এই বিষয়ে একমত হয়ে একই সুরে কথা বলেছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন আসলে গণতান্ত্রিক যে প্রক্রিয়া চলতে থাকলে কিন্তু কিছুটা দ্বিমত এটি হবে, এইগুলো মেনে নিয়ে কিন্তু তারা কথা বলেছেন যে কিছুটা দ্বিমত হয়তো থাকবে কিন্তু সেই মত পার্থক্যের পরিমাণ যেন যত সম্ভব কমিয়ে আনা যায়, অর্থাৎ যত সম্ভব বিতর্কের ঊর্ধ্বে থেকে একটি কমিটি গঠন করার কথা বলবেন তারা, পাশাপাশি যে প্রক্রিয়ায় এই কমিটি তাদের পরবর্তী নির্বাচন কমিশন গঠনের যে রাষ্ট্রপতির কাছে যে সুপারিশ করবেন বা তারা আমরা যত জানতে পেরেছি যে সিএসি সহ পাঁচজন যে নির্বাচন কমিশনের নাম দিবেন, দুটি করে নাম দিবেন, সেই এই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয় এবং এই প্রক্রিয়াটি নিয়ে যেন কোনো বিতর্ক না হয় সেই বিষয়গুলো তারা আসলে তাদের মতামত তুলে ধরবেন। তো চারটার সময় আসলে বৈঠকটি শুরু হবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে বৈঠক শেষে বেরিয়ে এসলে আমরা জানতে পারবো যে বৈঠকে আসলে মূলত কি হয়েছে। তো এই ছিল এখনকার মতো স্বপ্ন, আমার কাছ থেকে সব শেষ। দর্শক, নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটির বিশিষ্ট নাগরিকদের সঙ্গে যে মত বিনিময় হওয়ার কথা রয়েছে বিকেলে, সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাশিদ লিমন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে রাজধানীর বকশিবাজারের অস্থায়ী আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর মামলার পুনর্তদন্ত চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এক পর্যায়ে দুপুর আড়াইটা পর্যন্ত মামলার শুনানি মুলতবি করেন আদালত। এর আগে গুলশানের বাসা থেকে বেরিয়ে সকাল ১১টার দিকে আদালতে যান বেগম জিয়া। গত বৃহস্পতিবার এ মামলার আত্মপক্ষ সমর্থনে বেগম জিয়াকে হাজিরের নির্দেশ দেন আদালত। অন্যথায় আইনানুযায়ী তার জামিন বাতিল করা হবে বলেও জানান আদালত। এই মামলায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ ৬ জন আসামি রয়েছেন। ২০০৮ সালের জুলাইতে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় এই দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। নিরাপত্তার কথা বিবেচনা করে এবং বারবার আনা নেয়া সমস্যা দূর করতে নিম্ন আদালত ঢাকা থেকে সরিয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের পাশে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এতে নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি আসামি আনা নেয়া নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হবে। প্রধান বিচারপতি বলেন, খুবই অল্প সময়ের মধ্যে বিডিআর বিদ্রোহ মামলা পূর্ণাঙ্গভাবে নিষ্পত্তি করা হবে। এছাড়া বিনা বিচারে কাউকে কারাগারে আটক রাখা মানবাধিকার লঙ্ঘন বলেও মন্তব্য করেন এস কে সিনহা। এর আগে কারা মহাপরিদর্শককে সঙ্গে নিয়ে নতুন কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ভবন ঘুরে দেখেন তিনি। ম্যাজিস্ট্রেসি কোর্টটা যদি কেরানীগঞ্জে শিফট করা হয় তাহলে কারা কর্তৃপক্ষের জন্য সুবিধা হবে কয়েদিদের স্থানান্তর করা, যাতে তারা এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে। কোটাওয়ার্স যেটা সারণ ইন্টারসমি কোর্ট, কিন্তু এইগুলা যেতে যেতে গিয়া এত ক্রাউডি জায়গা, ১১টা ১২টা ১টা ২টা বেজে যায়, ওদেরকে হাজিরা দিয়া এইগুলো আবার নিয়ে আসতে সন্ধ্যা হয়ে যায়। অপরাধের প্রবণতাটা অনেক বেড়ে গিয়েছে, এটা পরিহার করার জন্য আমার মনে হয় এখানে ম্যাজিস্ট্রেসি বিল্ডিংটা স্থানান্তর করা অত্যন্ত দরকার। সবচেয়ে বিচার বিভাগটা হলো রাষ্ট্রের নেগলেক্টেড সেক্টর। ৭১ মানবতা বিরোধী অপরাধে নেত্রকোনার মোহাম্মদ খলিলুর রহমান ও মোহাম্মদ আজিজুর রহমান সহ ৪ যুদ্ধাপরাধীর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তদন্তকারী কর্মকর্তারা। অভিযুক্ত অন্য দুজন আসামি হলেন আশোক আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ। চার আসামি নেত্রকোনার দুর্গাপুর থানার বাসিন্দা। এদের মধ্যে মোহাম্মদ খলিলুর রহমান পলাতক ও বাকি ৩ জন গ্রেফতার রয়েছেন। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, আসামিরা প্রত্যেকেই বর্তমানে জামায়াত ইসলামের সমর্থক। প্রতিবেদনে বলা হয়, ৭১ নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা থানার বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যা, ধর্ষণ, অবৈধ আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো ৫টি অপরাধ সংগঠনের অভিযোগ রয়েছে। আজকের যে অপর যে ৫টি অভিযোগ দেওয়া হয়েছে এই প্রত্যেকটিতে অবৈধ আটক আছে, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণের চেষ্টা ও ধর্ষণ, হত্যা
ও গণহত্যা নেত্রকোনা জেলাধীন দুর্গাপুর এবং কলমাকান্দা এই দুই থানায় এই ঘটনাটি ঘটেছে। তারপর আমরা তদন্ত শুরু করেছিলাম প্রায় দুই বছর আগে, আজকে আমরা শেষ করছি। দুপুর সময় আরো থাকছে অযত্ন আর অবহেলায় ফিকে সবুজ থাকার স্বপ্ন, গাছ লাগানোর পর রক্ষণাবেক্ষণের অভাবে কাজে আসছে না সৌন্দর্য বর্ধন কার্যক্রম। এর আগে মেয়াদ বাড়ানো হয়েছে চার দফা, কাল শেষ হচ্ছে সেই সময়ও। কিন্তু দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি 39টি বিশ্ববিদ্যালয়। নিয়ম না মানার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নিজেদের আর্থিক অসঙ্গতির কথা। এ বিষয়ে যথারীতি আবারও কঠোর হওয়ার হুঁশিয়ারি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়। এসান জুয়েলের রিপোর্ট। শুরু থেকেই সনদ বাণিজ্য, নিম্নমানের পাঠদান পদ্ধতি সহ নানা কারণে ইমেজ সংকটে রয়েছে বেশ কটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। খাবারের হোটেল, হাসপাতাল, আধুনিক বিপণী বিতান, এমনকি চশমার দোকানের উপরও শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে উঠেছে এইসব বিশ্ববিদ্যালয়। এ নিয়ে আগের চার দফা সময় বাড়িয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব জমিতে ফিরে যাওয়ার আলটিমেটাম দেয় ইউজিসি। সম্প্রতি ইউজিসির গোপন প্রতিবেদন বলছে মাত্র 12টি বিশ্ববিদ্যালয় মেনেছে এ নিয়ম, 10টি বিশ্ববিদ্যালয় আংশিক শিক্ষা কার্যক্রম চালাচ্ছে নিজেদের জমিতে। এছাড়া কম পরিমাণ জমি কিনেছে 2টি বিশ্ববিদ্যালয়, একাধিক ক্যাম্পাস রয়েছে 2টি বিশ্ববিদ্যালয়ের, ফাউন্ডেশনের জমিতে ক্যাম্পাস পরিচালনা করছে 2টি বিশ্ববিদ্যালয়, জমি কিনেনি 1টি বিশ্ববিদ্যালয় এবং মালিকানা নিয়ে দ্বন্দ্ব কিংবা মামলা রয়েছে 3টি বিশ্ববিদ্যালয়ের। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শঙ্কিত, তখন জমি না পাওয়া এবং আর্থিক অসঙ্গতির কথা বলছে কর্তৃপক্ষ। আমাদের যারা অথরিটি আছেন তারা হয়তো বা আরেকটা ক্ষণস্থায়ী ব্যবস্থা করে দেবেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কি এটার কোনো সলিউশন কি আমরা এইভাবে দেখতে পাচ্ছি? টাকা দিয়ে পড়তেছি, পাবলিকের মতো না যে আমরা গায়ে সারা দিয়ে আমরা চলাফেরা করতেছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে মেন রেগুলেট করা হয় না, প্রপারলি করা হয় না, এদের জন্যই এই প্রবলেমগুলো হয়। যেহেতু জমিটা কিনতে হবে, আবার ওখানে একটা স্থাপনা করতে হবে, অতএব একটা হিউজ ইনভলভমেন্ট। ব্যাংকের থেকে লোন না নিতে হলে এত বড় একটা প্রেমিস করবে কিভাবে তারা করবে? তবে নিয়মের মধ্যে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষা সচিব। আমাকে যদি ক্ষমতা দেওয়া হয়, আমাদের যদি মঞ্জুরি কমিশন ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমরা আইনানুক যে ব্যবস্থা নিতে হয় সেটা করব। সরকার চায় যে সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়মতান্ত্রিক ভাবে পরিচালিত হবে, নিয়মের ব্যত্যয় ঘটলে সরকার ব্যবস্থা নিচ্ছে। এই অবস্থায় নতুন করে আরো 17টি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠার 7 বছরের মধ্যে নির্ধারিত পরিমাণ নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। কিন্তু 2 দশক পরও সে নিয়ম মানেনি এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক। আর এক্ষেত্রে আইন কার্যকর না করে দফায় দফায় সময় বাড়ানো কতটুকু যৌক্তিক সে প্রশ্নটা থেকেই গেল। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 11 দিন পেরিয়ে গেলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত সহ 6 দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কোনো সুরাহা হয়নি। এতে সবগুলো বিভাগে ক্লাস পরীক্ষা সহ নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতির জন্য পরস্পরকে দোষারোপ করছেন শিক্ষক সমিতি ও উপাচার্য। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট 10 দিনে ঠেকেছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকদের এই টানাহেচড়ার মাঝে পড়ে নাভিশ্বাস ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন। ইতোমধ্যে পিছিয়ে গেছে 12টি বিভাগের 25টি পরীক্ষার সময়সূচি। শিক্ষকদের অভ্যন্তরীণ বিষয়ের কারণে এখন সেশন জটের আতঙ্কে দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা। যেহেতু আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের একটা লক্ষ্য আছে, এম আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এমনিতে আমরা তো সেশন জটে তো পড়ে আছি বিভিন্ন সমস্যার কারণে। নতুন করে আর একটা ইস্যুর জন্য আমাদের মানে ক্লাস পরীক্ষা হচ্ছে না। প্রতিদিন প্রস্তুতি নিতে বাট তারা শিউ না তাদের এক্সামটা কবে হবে, এক ধরনের মানসিক যন্ত্রণা আছে। আমাদের টিচারদের বাসায় দুর্বৃত্ত হামলা করছে, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই অবশ্যই, কিন্তু এই জন্য যে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কেন ক্ষতিগ্রস্ত হবে? শিক্ষকদের ভিতরে 3টা গ্রুপ অলরেডি তিন ভাগ হয়ে গেছে, তারা কোনো সলিউশন দিচ্ছে না। এদিকে শিক্ষার্থীদের জন্য দুঃখ প্রকাশ করলেও উপাচার্যকে দায়ী করে নিজেদের নিরাপত্তার স্বার্থেই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানালেন শিক্ষক সমিতির প্রধান। শিক্ষকদের উপর হামলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা সহ যে সার্বিকভাবে যে অনিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে, অনতবিলম্বে সেগুলা সমাধান করে আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই এবং সেটা সমাধান আসলে বিশ্ববিদ্যালয় উপাচার্যই দিতে পারেন। তবে দ্রুত আলোচনার মাধ্যমে ছাত্র শিক্ষকদের এই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপাচার্য। 2টা গ্রুপ আছে, তাদের মধ্যে তো একটা মনোমালিন্য চলছে, এই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করছি আলোচনার মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করে যত দ্রুত
ছাত্র শিক্ষককে আমি ক্লাসরুমে দেখতে চাই। গত 17 জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তারিক হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় 19 জানুয়ারি থেকে সকল ক্লাস পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সময় সংবাদ, কুমিল্লা। গাইবান্ধার কুন্দের পাড়ায় স্কুলে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় আরেকটি মহল জড়িত থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর। এছাড়া গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে বিদ্যালয় পোড়ানোর ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। পুলিশ বলছে সবকিছুই পর্যালোচনা করে দেখা হচ্ছে। ওবায়দুল ইসলামের ছবি নিয়ে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমির পাশাপাশি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিপক্ষে মত ব্যক্ত করে প্রতিবাদ জানান বক্তারা। ওই রাতেই জ্বালিয়ে দেয়া হয় বিদ্যালয়টি। বিদ্যালয় পরিচালনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর ধারণা, সেই আক্রোশের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। মুজিবুর রহমান, উনি একজন প্রাইমারি প্রধান শিক্ষক, ওনার ছেলে রঞ্জু 2-3 মাস থেকে খাটাখাটি করতেছে, একটা স্কুল মানে দাবিয়া করছে আর একটা স্কুল হবে, ওই মাস্টারের ফ্যামিলি থেকে আঙুল লাগে দিয়ে যায়। নতুন একটা স্কুল সৃষ্টির থেকে এটা সত্যতামূলক, তার ব্যক্তির স্বার্থে ক্ষতি হচ্ছে বলে তারা এই ধরনের কর্মকাণ্ড বলেছে আমার মনে হয়। গভীর রাতে বিদ্যালয়টিতে আগুন দেওয়ার পর 500 গজ দূরে একটি কাঠের সেতুতেও পেট্রোল ঢেলে দেয় দুর্বৃত্তরা। জেলার বিশিষ্ট জনরা বলছেন বিদ্যালয়টি পোড়ানোর সাথে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা দরকার। মৌলবাদী চন্দ্রের চেতনায় যারা বিশ্বাস করে যে অপশক্তি এখানে চরাঞ্চলগুলোতে বিস্তার লাভ করেছে, প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে, তারাই পরিকল্পিতভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড করেছে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, আমাদের সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই, এই বিষয়গুলোকে বেশি জোর দিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি। তবে জেলা পুলিশ কর্মকর্তারা বলছেন বিরোধ ও জঙ্গি সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। রাজশাহী থেকে ক্রাইম সিন টিম নিয়ে আসা হয়েছে, এক্সপার্ট যারা আর্সন কেসের এক্সপার্ট, অর্থাৎ অগ্নিসংযোগ সংক্রান্ত মামলা তদন্তে যারা বিশেষজ্ঞ, সেই ধরনের টিম এসেছে, তারা কাজ করছে। বিদ্যালয়টি পুড়িয়ে দেওয়ার পর শুক্রবার রাতে অজ্ঞাতদের আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়। এরপর ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রোববার বিকেলে স্কুল শিক্ষকের ছেলে রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করে। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। প্রকাশকরা নবীন লেখকদের প্রাপ্য আর্থিক সম্মানী এবং রয়্যালটি দেন না এমন অভিযোগ দীর্ঘদিনের। বই বিক্রির সংখ্যা নিয়ে লুকোচুরি ছাড়াও রয়েছে মোটা অঙ্কের টাকা নিয়ে বই প্রকাশের অভিযোগ। এ অবস্থায় লেখকদের অধিকার নিশ্চিতে এবারের বইমেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে লেখক সম্মানের প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলা একাডেমি। আর প্রকাশকরা বলছেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারও রয়্যালটির কাগজ যাচাই করার এখতিয়ার নেই। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিবলি। প্রতিবছর বইমেলার কলেবর বাড়ায় বাড়ছে নতুন লেখকের সংখ্যা। প্রত্যেক লেখকের স্বপ্ন থাকে অনেক যত্নে রচিত লেখা বই আকারে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার। বই ছাপিয়ে প্রকাশক সে স্বপ্ন পূরণ করলেও সম্মানী কিংবা রয়্যালিটি না পাওয়ায় লেখক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ভঙ্গ হয় অধিকাংশেরই। শুধু পাওনা মেটানো নয়, চুক্তি না করা সহ প্রকাশকদের বিরুদ্ধে রয়েছে নবীন লেখকদের প্রতারণার নানা অভিযোগ। রয়্যালটি দিচ্ছেন না এরকম অভিযোগ আছে, তারপরে পয়সা নিয়ে বই করছেন, সঠিকভাবে চুক্তি মানছেন না প্রকাশকরা, এমন অভিযোগও আছে। আমাদের সাথে কোনো চুক্তি হয় না ওইভাবে। ওরা আমাদেরকে বলেন যে বই খুব একটা সেল হয়নি, আমারও আর্থিক লস হয়েছে। এছাড়া বইমেলা উপলক্ষে বাজবিচার না করেই টাকা নিয়ে বই ছাপার কারণে বইয়ের মান কমছে বলে অভিযোগ লেখকদের। যারা টাকা দিয়ে বই করছেন তাদের অহরহ গাদা গাদা বই ছাপছেন এবং সেইগুলো বিক্রি হচ্ছে না। প্রকাশককে উচিত যার লেখা মানসম্মান তাকেই স্থান দেওয়া। কিছু অনিয়ম স্বীকার করলেও প্রকাশকরা লেখকদের উপর দোষ চাপিয়ে বলছেন ভালো লেখক টাকা দিয়ে বই ছাপে না। শুধু সন্ধানী প্রকাশকও থাকে যারা কিনা দেশে কিংবা প্রবাসী লেখকদের নানাভাবে প্ররোচিত করে কিছু পয়সা হাতায় নেয়। একজন পার্সোনালিটি সম্পন্ন লেখক কিন্তু নিজের পয়সা বই বিক্রি করতে চাবে না। এই অবস্থায় সব লেখকের আর্থিক সম্মানে নিশ্চিত করতে এবারের বইমেলায় চুক্তির প্রমাণপত্র জমা দিতে বলেছে বাংলা একাডেমি। তবে প্রকাশকরা রয়্যালটির বিষয়ে বাংলা একাডেমির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। সমস্ত লেখকই কম বেশি জন্য সম্মান এটা পান। আমরা প্রত্যেক প্রকাশককে অনুরোধ করেছি যে আপনারা যে লেখককে সম্মানই দেন,
সেই বিষয়ে কিছু প্রমাণপত্র আমাদের বইয়ের স্টল বইমেলা স্টল পেতে হলে সেটা জমা দিতে হবে। যদি কোনো লেখক কারো কাছে অভিযোগ করে থাকে যে আমি এই প্রকাশকের কাছে রয়্যালটি পাচ্ছি না, তখন কর্তৃপক্ষ সেই বইয়ের রয়্যালটির কাগজটা চেক করতে পারেন। কিন্তু সামগ্রিকভাবে একজন প্রকাশকের রয়্যালটি প্রদানের সমস্ত কাগজ চেক করার এখতিয়ার কারো আছে বলে আমি মনে করি না। বর্তমানে বাংলা একাডেমি বিক্রিত বইয়ের মোট অর্থমূল্য থেকে 15% রয়্যালটি দিলেও সব প্রকাশনা সংস্থা দেয় না। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, হাফসা, আপনি জানেন যে বাঙালির প্রাণের মেলা এই বইমেলা শুরু হতে আর মাত্র একদিন বাকি আছে, অর্থাৎ আজকে সোমবার, মাঝখানে মঙ্গলবার, এরপরে বুধবারেই পর্দা উঠবে সেই বাঙালির কাঙ্ক্ষিত বইমেলা। বাঙালির কাঙ্ক্ষিত বইমেলা এই জন্যই বললাম যে এক বছর আমরা ওয়েট করি, এক বছর ধরে আমরা ধৈর্য ধারণ করে থাকি এই বইমেলা কখন আমরা পাব। ফেব্রুয়ারি মাস আসলেই আমরা এই বইমেলা দেখতে পাই। তো বইমেলা এখন চলছে আসলে সাজসাজ রব। এই মুহূর্তে আসলে বইমেলার প্রতিটা স্টলকে সাজানোর শেষ মুহূর্ত বলা চলে। প্রতিটা স্টলের প্রকাশকরা এবং যারা দায়িত্বে আছেন তারা আসলে চেষ্টা করছেন যথাসম্ভব সুন্দর করে, সৌন্দর্য আরো বাড়ানো যায় কিভাবে সেভাবে তারা বইমেলাকে সাজাচ্ছেন। এবং আমি স্টলগুলোতে কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রায় 80% কাজ, আমি হেঁটে হেঁটে দেখেছি যে প্রায় 80% মতো কাজ শেষ, আজকে দিনের মধ্যেই তারা শেষ করার চেষ্টা করবেন এবং আজকে দিন না হলে হয়তোবা আগামীকালকেই তারা বইমেলার সব ধরনের যে আয়োজন সেটি তারা সম্পন্ন করতে পারবেন। আমি এই ফাঁকে জালাল আহমেদ, যে বইমেলার যে কমিটি, যে মেলা কমিটি, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এবার বইমেলাতে আসলে গত বছরের চেয়ে 26টি স্টল বেড়েছে। গত বছর ছিল হচ্ছে 637টি স্টল, এবার 663টি স্টলকে তারা বরাদ্দ দিয়েছেন 409টি প্রতিষ্ঠানকে। তো আপনি জানেন যে গত বছরে এই বইমেলাতে কিন্তু বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, সেখানে অনেক বইয়ের ক্ষতি হয়েছিল। তো তারা বলেছেন যে এবার তারা টিনের ছাউনি দিয়েছেন, টিনের ছাউনি দিয়ে তারা চেষ্টা করেছেন যে এটাকে আরো সুন্দর করে ইয়া করার জন্য। তো 80,000 স্কোয়ার ফিট ইট বালু দিয়ে তারা রাস্তাগুলো সুন্দর করে নির্মাণ করেছেন এবং সেই সাথে তারা চেষ্টা করেছেন এবার নতুন যে সংযোজনটি করেছেন সেটি হচ্ছে তারা দর্শনার্থীদের বসার জন্য যে ব্যবস্থা, তারা এবার নতুন করে বসার ব্যবস্থা করেছেন, সেই সাথে শিশুজনে তারা বেস্ট ফিডিং এর ব্যবস্থা করেছেন। সব মিলিয়ে তারা একটা সাজসাজ রব তারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো এবার আসলে খুব সুন্দর এবং সুশৃঙ্খল একটি বইমেলা উপহার দিতে পারবে বাংলা একাডেমি, তেমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ অমর একুশে গ্রন্থমেলার সর্বশেষ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। দুপুরের সময় আরো থাকছে আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণের দেখা পেল বাংলাদেশ, ব্যক্তিগত আর দলীয় মিলে 4 স্বর্ণ স্বাগতিকদের। চট্টগ্রাম কাস্টমস হাউসের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দুদক। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের অনিয়ম ও দুর্নীতির তদন্তে গিয়ে এ নির্দেশ দেন দুদক কমিশনার আমিনুল ইসলাম। সকালে তার নেতৃত্বে 12 সদস্যের একটি দল চট্টগ্রাম কাস্টমস হাউস পরিদর্শন করে। মহাপরিচালক আতিকুল ইসলাম এবং মোহাম্মদ মুনির চৌধুরীর সমন্বয়ে বিশেষ এ দলটি প্রায় 2 ঘণ্টা কাস্টমস হাউসের গুরুত্বপূর্ণ শাখাগুলো ঘুরে দেখেন। এ সময় যেসব পয়েন্টে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। পরে দুদকের পরিদর্শক দলটি কাস্টমস হাউসের কমিশনার এ এস এম আবদুল্লাহ খান সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, বছরে জাতীয় রাজস্ব আয়ের অন্তত 35,000 কোটি টাকার যোগান দিয়ে থাকে চট্টগ্রাম কাস্টম হাউস, এজন্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বেশি বলে অভিযোগ ব্যবসায়ীদের। অ্যাসেসমেন্ট যে রুম, সেই রুমে তো আপনার সিআরএফের এজেন্ট এসে তারা নিজেরা ফাইলপত্র নিয়ে দলাদলি করছে, যেটা হওয়ার কথা না, এটা তো অনিয়ম আমরা পেয়েছি এবং প্রতিটি ধাপে ধাপে আমরা অনিয়ম দেখতে পেয়েছি, অস্বীকার করার কিছু নেই। যে সমস্ত কর্মকর্তা ইতিমধ্যে আপনার পেপারে এসছে এবং ভিডিও ফুটেজে এসছে তাদেরকে সাসপেন্ড করার কথা বললাম, উনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবস্থা জানতে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির পরিদর্শন করেছে রোহিঙ্গা কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন তারা
উতু পালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সকালে প্রতিনিধি দলটি ক্যাম্পে মিয়ানমার থেকে আসা 70 জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন, মিয়ানমারে তাদের ওপর নির্যাতনের বর্ণনা শোনেন। পরে সাংবাদিকদের রাখাইন কমিশনের প্রতিনিধি জানান, আগামী 1 বছরের মধ্যে রোহিঙ্গাদের ওপর প্রতিবেদন আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে 3 সদস্যের এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দলটির। দেখছেন দুপুরের সময়, টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। একদিকে সবুজ ঢাকার স্বপ্ন, আরেকদিকে অযত্ন অবহেলায় নগরীর অবশিষ্ট সবুজের যেন ধুকে ধুকে মৃত্যু। সব মিলিয়ে রাজধানীবাসীর অভিজ্ঞতা, পরিবেশের পরম বন্ধু গাছ আর ছায়াশূন্য ইট পাথরের এক নির্মম ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু গাছ লাগিয়ে যেমন দায় সারলে হবে না, তেমনি প্রকল্প নেয়ার সঙ্গে সঙ্গে নিতে হবে রক্ষণাবেক্ষণের পরিকল্পনাও। আজহার লিমন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর মতিঝিল শূন্য বেড়াগুলো গাছের স্মৃতি বহন করছে, কিন্তু গাছ নেই। অথচ এই সড়ক দ্বীপের উপরে শোভা পাচ্ছে সবুজ ঢাকা গড়ার স্বপ্ন। এমন চিত্র পুরো শহর জুড়ে, কোথাও উপরে পড়ে থাকা গাছ, কোথাও আবার শেকড়ের জোরে গাছের অবশিষ্ট গোড়া। সব মিলিয়ে ঢাকার বেশিরভাগ রাস্তার চিত্রই যেন ইট পাথর আর যন্ত্রের মরুময় এক শহর। নগরবাসী বলছে, সবুজ কিংবা জল সবুজে ঢাকার সাথে সাংঘর্ষিক চিত্র। গাছ তো লাগাচ্ছে, অনেক পরিচর্যা করতেছে না, এক তার উপরে এত ধুলা যে গাছ বাড়তেও পারতেছে না। আমরা তো মানুষ হিসেবে মাস্ক পরে আমাদের নিজেদের রক্ষা করতে পারছি, গাছ তো মানে তার হাত নাই।